আমি অল্প কটা কথা কোন এই জন্য বসছি, কারণ আজকে তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছে, নওজোয়ান মানুষ, নবীন মানুষ, ওয়াজের জাহাজ, হাদিস একটা একটা করে পড়বে আর বলবে। কত হাদিস মুখস্থ আছে নিজেও জানে, কয়টা মুখস্থ করছে গোনা নাই হের কাছে হয়তো। আজকে ইশার করার ইরাদা করে আমি আসছি, দেখেন না আপনাকে কইও না যে জোরে কোন সুবহানাল্লাহ, এটাও কই না, চুপচাপ রয়েছি। এবং আমি চাইতেছি যে তাড়াতাড়ি মুফতি আরিফ বিন হাবিব স্টেজে আসলে আমি ইশার করব, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, সময়টা তারে দিয়ে দিব। তার ভিতরে বসছি দুই চার কথা কইবার লেগে, আপনাদের কইতে আসে না যে বসেন, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, ইন্নালিল্লাহ কন, কিছু কই না তো। আমি আমার মতো দুই চারটা কথা বলার লেগে বৈশা বৈশা বলতেছি আর কি, কথা বলবো কি আমি তো কথা জানি না, আপনাদেরকে বিতরণ করবো কি জৌফি খালি সৌতি আলি, আমার আওয়াজ অনেক লম্বা, আমার ভিতর তো ভরা না এটা খালি, সুতরাং অল্প কিছু কথা বলার এরাদা, তাও খালি মুসরো মুসরো, আর একটু মুসরো। আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা নবীকে খালি মহব্বত করি না, আমাদের নবী আলাইহিস সালাতুসসালামকে হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, গাছ, পাহাড়, পর্বত, লতা পাতা, ওরাও নবীজিকে মহব্বত করে, হাইওয়ান জানোয়ারও নবীজিকে মহব্বত করে, মরা গাছের টুকরা খণ্ড এটাও মরা গাছের ভিতরে জান নাই, মানে মরা গাছে মরা কয় কেন, তার মানে হলো আকল বলতেছে কি নাই, বেবলার মতো চাই রইছ গে, মরা গাছে মরা কয় কে, এটা জীবিত এলে গা, জীবিত এলে গেন, তার মানে হলো মরা, ওর জান নাই। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।